আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী মধ্যে সবাইকে ওয়েলকাম করছি। এবার এসএসসি 2022 সালে সিলেট বোর্ড যে প্রশ্নটি এসেছিল বীজগণিতিক রাশি থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে, সেই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন খুব ইজিলি সমাধান করব। এখানে কতে বলছে উৎপাদক বিশ্লেষণ করো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x-21কে উৎপাদক বিশ্লেষণ করো। তো এটা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবে, এটা খুব ইজিলি তোমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণের সময় খেয়াল রাখবে, প্রথমে দেখতে হবে যে কমন যায় কিনা। তো এখানে কমন যেহেতু যায় না, এরপরে দেখতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় না। এরপরে দেখতে হবে যে মিডল টার্ম বা মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদ বিভাজন করা যায় না। এটা অবশ্যই মধ্যপদ বিভাজন করা যাবে, কারণ এটা এখানে দেখো এই রাশিটা কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ এই আকারের আছে, অর্থাৎ এখানে মধ্য যে পদটা, অর্থাৎ এই মধ্য পদটা হবে এরকম যে p সমান a প্লাস b এবং q সমান হবে ab, অর্থাৎ এই কিউ রাশিটা অর্থাৎ ধ্রুবপদ যেটা, সেটা এমন দুটো গুণনীয়ক হবে যে দুটো গুণফল মধ্য রাশির যোগফলের সমান। অর্থাৎ এখানে দেখো 21, এখানে কিন্তু 21কে আমরা যদি উৎপাদক নিই তাহলে 3 দিয়ে যায়, এখানে 7 হয়। অর্থাৎ তাহলে দেখো আমরা যদি 7 প্লাস -3 নেই তাহলে কিন্তু এখানে আসে হচ্ছে 4। অর্থাৎ এখানে পি হচ্ছে এখানে 21, অর্থাৎ -21। তাহলে কি কিউ হচ্ছে এখানে -21, তাহলে পি এখানে, অর্থাৎ এটার দুটো গুণনীয়ক, অর্থাৎ এখানে 7 ইনটু -3, অর্থাৎ এটার দুটার গুণফল হচ্ছে, এই রাশিটার গুণফল হচ্ছে এই যে মধ্য যে পদটা সেটার যোগফলের সমান। তাহলে আমরা এটা যেভাবে সাজাবো, অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 7 -3 এর সাথে গুণ হচ্ছে x-21। তো এইভাবে না লিখে আমরা সরাসরি, যেহেতু তোমরা উৎপাদক বিশ্লেষণ অনেক করেছো, তো সরাসরি আমরা আমরা সরাসরি লিখবো এক্স স্কোয়ার প্লাস 7x-3x, অর্থাৎ 7x থেকে 3x গেলে 4x থাকে, এবং এই 3 এবং এই 7 এই দুটো গুণফল কিন্তু আবার এই যে 21, অর্থাৎ 7 ইনটু -3 ইজ ইকুয়াল টু -21, এবং 7 প্লাস -3 ইজ ইকুয়াল টু 4, যেটা হচ্ছে এই যে 4। এরপরের লাইন হবে কি, এই যে দেখো আমাদের এবার কমন নিতে হবে, তাহলে এই দুটো পদ থেকে যদি আমরা এক্স কমন নিই এবং এই দুটো পদ থেকে যদি 3 কমন নিই তাহলে কি দাঁড়ায়। আচ্ছা, এক্স কমন নিলে, কমন না মানে ভাগ করা, অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করে দিলে এক্স থাকে, 7x-কে এক্স দ্বারা ভাগ করে দিলে এখানে 7 থাকে, এবং এখানে যদি আমরা -3 নিই কমন নিই, অর্থাৎ -3 দ্বারা যদি ভাগ করে দেওয়া শুধু এক্স থাকে, এবং -3 দ্বারা যদি ভাগ করে দেওয়া, অর্থাৎ -21কে -3 দ্বারা ভাগ করে দিলে কিন্তু +7 থাকে, অর্থাৎ সেম জাতীয় চিহ্ন হলে প্লাস হয়, অর্থাৎ প্লাস হলে প্লাসে প্লাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন আমরা যে x+7 এবং x+7 আমরা কমন নিলে তাহলে এখানে থাকে x-3। তো এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর সমস্যাটা সমাধান করব, যে খ নম্বর এখানে প্রমাণ করো যে √5 + √3 এক্স ইজ ইকুয়াল টু √5 + √3 আমাদের প্রমাণ করতে হবে এই যে প্রথম রাশি থেকে, এই যে বীজগণিতিক রাশিটা দেখা যাচ্ছে, যেহেতু এখানে এক্স চলক আছে তো এই রাশি থেকে আমাদের এই প্রমাণটা করতে হবে। তো প্রমাণ করার জন্য আমাদের আগে লিখতে হবে, দেওয়া আছে যে রাশিটা দেওয়া আছে সেটাই আমরা লিখি। এখন বাম পাশের এখানে কোনো কাজ নেই, ডান পাশের কাজটা কি, এই যে 4 দ্বারা আমরা এই 4x2-1কে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে হয় এখানে 16x2-4, এই 4 দ্বারা গুণ করে দিছি। এরপরে কি করব আমরা, এই যে 16x2-4 এটাকে আমরা ডান পাশে নিয়ে আসব, এবং বাম পাশে নিয়ে আসবো, এবং ডান পাশে 0 থাকে, কারণ সম্পূর্ণটাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম, অর্থাৎ পক্ষান্তর করে নিলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা, আমাদের বর্গের সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, যেহেতু এখানে পাওয়ার 4 আছে। তাহলে আমরা যদি বর্গের সূত্র দেখা যাক কি আছে, যে মাইনাসের সূত্রটা, যে যে x-y হোল স্কোয়ার
এটা যদি বর্গের মাইনাস যে সূত্রটা দুটি রাশির বিয়োগফলের বর্গ, সেটা কিন্তু এই যে প্রথম পদ বিয়োগ দুই গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার, এরকম। তাহলে এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, অর্থাৎ এই যে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখবো মাইনাস টু সূত্রের টু, আচ্ছা এটা এটা হলো প্রথম পদ অর্থাৎ এক্স স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে এখানে এইট। তাহলে দেখো এখানে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এইট, এটাকে কিন্তু গুণ করে দিলে কিন্তু এই পদটা পাওয়া যায়। এখানে বি হচ্ছে এখানে এইট হচ্ছে এখানে দ্বিতীয় পদ, তাহলে আমরা দ্বিতীয় পদের স্কোয়ার লিখবো, যেহেতু দ্বিতীয় পদ এখানে স্কোয়ার আছে সূত্রে, কিন্তু এইট স্কোয়ার এটা কিন্তু আগের লাইনে নাই, এই জন্য আমরা কিন্তু এখানে বিয়োগ দিয়েছি আবার, কারণ বিয়োগ না দিলে তো এটা ভুল হবে, কারণ এই এইট স্কোয়ার এটা কোত্থেকে আসলো, এবং প্লাস ফোর এটা ফোর রয়ে গেল। তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখবো, দেখো এটা কম্পেয়ার করি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে এবং বি স্কোয়ারের জায়গায় এইট আছে। তাহলে এটার পরিবর্তে আমরা যেটা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস এইট হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 8 স্কোয়ার মাইনাস 64 এবং 4 তো রয়ে গেল এখানে। এখন এই যে মাইনাস 64 এর সাথে যদি আমরা এটা প্লাস করি, অর্থাৎ মাইনাস 64 প্লাস 4, এটা কি হবে, দেখো যদি বিপরীত চিহ্ন থাকে একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই কিন্তু বিয়োগ করতে হবে, অর্থাৎ বড়টার চিহ্ন বসাতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। তাহলে নেক্সট লাইনে কিন্তু এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 60 ইকুয়াল টু 0 হবে, এবং মাইনাস 60টা আমরা এখন ডান পাশে পাঠাইতে পারি, প্লাস হয়ে যাবে। এখন এই স্কোয়ারকে আমরা ভ্যানিশ করব, ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমরা এটাকে বর্গ করে দেবো। তাহলে এখানে এখানে তোমরা সাইডে বর্গ না বর্গমূল করে দেবো, অর্থাৎ এখানে আমরা লিখে দিই বর্গ মূল করে, স্কোয়ার ভ্যানিশ করার নিয়ম হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করা। তাহলে বর্গমূল করলে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে এখানে কিন্তু দেখো এই যে রুট ওভার 16 এটাকে 2√15 লেখা যায়, কারণটা কি দেখো এখানে 16 রুট ওভার 16, তাহলে এখানে রুট ওভার 60টা, তাহলে এখানে 4 × 15 = 60, 4 × 15 = 60, কারণ আমরা তাহলে এখানে আলাদা করে লিখি 4√4√15, কারণ 4-এর বর্গমূল কিন্তু 2 হয়, আর এটাকে বাঙালে কিন্তু বর্গমূল পাওয়া যায় না, মানে দশমিক আসে, তো এই জন্য এটাকে আমরা এইভাবে লিখব। এখন এই যে মাইনাস 8টাকে আমরা ডান পাশে পাঠাই দেবো, এখানে আবার একটা বর্গের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে মাইনাস 8টাকে এটা আমরা ডান পাশে পাঠাই দেবো। এখন দেখো এই রুটের ভিতরে যে যে সংখ্যাটা আছে যে রুট ওভার 15, এটাকে যদি আমরা আরেকটু ভেঙে ফেলি তাহলে আমরা লিখতে পারি 3 × 5। তাহলে দেখো তো এই যে এই 8টাকে আমরা 5 + 3 এই আকারের করবো, এই 8টাকে আমরা 5 + 3 আকারের আবার একটু ভেঙে ফেলবো। তাহলে 8কে আমরা লিখবো 5 + 3, কারণ এটাকে আমরা বর্গের সূত্র বানাবো, বর্গের সূত্রে কিন্তু স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখো বর্গের সূত্র যে স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার, যে এ প্লাস বি যে হোল স্কোয়ারের যে সূত্রটা, কিন্তু এখানে দেখো এখানে 5 আছে কিন্তু স্কোয়ার নেই, তো স্কোয়ার আনতে হবে আমাদের, তো স্কোয়ার আনার জন্য আমরা রুট দিয়ে স্কোয়ার আনতে পারি, অর্থাৎ 5-এর রুট করে তার স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো যে এ স্কোয়ার মাইনাস এবং 2 তো আছেই, এবং এই যে রুট ওভার 15কে আমরা √5 × √3 লিখতে পারি, প্লাস 2ab + b². তাহলে এখানে এ এর জায়গায় √5, বির জায়গায় √3 আছে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। নেক্সট লাইনে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার √5 + √3 হোল স্কোয়ার। এখন এই যে স্কোয়ারটা আবার ভ্যানিশ করতে উভয় পক্ষে আমার বর্গমূল করতে হবে, অর্থাৎ বর্গমূল করে আমরা পাই x = √5 + √3, তো এটাই হচ্ছে প্রমাণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে প্রমাণ লিখবে তোমরা, যদি প্রমাণ করতে বলে প্রমাণ লিখবে, যদি দেখাতে বলে তাহলে দেখা তাহলে শুড লিখবে, অথবা দেখানো হলো বাংলা লিখতে পারো প্রমাণিত, বাংলা এখানে লেখা যায় যে প্রমাণিত, কিন্তু তোমরা অ্যান্সার লিখবে না এখানে, যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য আমরা এই কথাটা লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করবো। গ নাম্বার বলা আছে এ টু দি পাওয়ার 5 + 1/e^5 এর মান নির্ণয় করা, খুব কমন একটা ম্যাথ, এই ম্যাথটা অনেক বাড়ির বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে দেখো এটার মান নির্ণয় করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, প্রথমত লিখবো যে দেওয়া আছে এই রাশিটা থেকে কিন্তু আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে খেয়াল রাখবে যে e^5 + 1/e^5 এটার মান বের করার জন্য কিন্তু আমাদের
এটা সমান যেটা লেখা যায় সেটা আগে লিখি, যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ, এটা সমান কিন্তু এটা লেখা যায়। তোমরা সরাসরি এই প্রদত্ত এই রাশিটা লিখে এটা লিখতে পারবা। তাহলে আমাদের এই যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এবং এ প্লাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে হবে। তারপর এই মানগুলা এখানে বসিয়ে দিলেই অ্যান্সার পাওয়া যাবে। তাহলে আমার প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, যে এখানে এ মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ দেওয়া আছে। তো এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, তো নেক্সট লাইনে যারা করবা কি মাইনাস টুটা ডানে নিয়ে যাবে এবং ওয়ান বাই এটাকে বামে নিয়ে আসবে। তাহলে দেখো এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান দুই দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে এ মাইনাস ওয়ান বাই এ দেওয়া আছে, আমাদের কিন্তু বের করতে হবে এ প্লাস ওয়ান বাই এ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। তো সুতরাং শুরুতে আমরা যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান নির্ণয় করি তাহলে কি করব, নেক্সট লাইনে উভয় পক্ষে আমাদের বর্গ করে দিতে হবে, অর্থাৎ এখানে বর্গ করে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান নির্ণয় করবো। এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে করতে পারতা, তাহলে এখানে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। এখন এই যে এ কাটা গেলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই স্কোয়ার থাকে এবং মাইনাস টুটা আমরা ডান পাশে নিয়ে যাবো, অর্থাৎ এখানে আমাদের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান এখানে সিক্স পেলাম আমরা। আবার কিন্তু আমাদের এই যে এখান থেকে আবার আমাদের প্লাসের মানটা বের করে নিতে হবে, তাহলে এখান থেকে আবার আমরা বর্গ করব, অর্থাৎ এখানে এই বর্গটা কিন্তু এই বর্গটা করার পর কিন্তু তোমাদের এখন এই যে বর্গের যে সূত্রটা সেটা ইউজ না করে আমরা অনুসিদ্ধান্ত ইউজ করব, অর্থাৎ একটা দুটা রাশি মাইনাস চিহ্নযুক্ত দুটা রাশি থেকে প্লাস চিহ্নযুক্ত একটা রাশির মান বের করার জন্য আমাদের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হয়, অর্থাৎ এখানে এ মাইনাস বি যে অনুসিদ্ধান্তটা আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা ইউজ করতে হবে। অর্থাৎ এখানে এর জায়গায় এ আছে কিন্তু বির জায়গায় আছে ওয়ান বাই এ, অর্থাৎ তাহলে এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, অর্থাৎ ফোর ইন এ ইন্টু ওয়ান বাই এ। তাহলে এই যে ফোর ফোর এখানে এ কাটা গেল, কাটা যাওয়ার পর এখানে থাকবে পরের লাইনে যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এই মাইনাস ফোরটা ডান পাশে চলে যাবে, ডান পাশে যে এটার মান পাওয়া যাবে এইট। এখন এই স্কোয়ার ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমাদের আবার বর্গমূল করে দিতে হবে, তাহলে এই বর্গমূল করে দিলে এ প্লাস ওয়ান বাই এর মান আমরা পাবো টু রুট টু, অর্থাৎ এখানে এই যে রুট রুট ওভার এইটকে আমরা লিখতে পারি এইরকম যে ফোর ইন্টু টু, অর্থাৎ এখানে রুট ওভার ফোর ইন্টু রুট ওভার টু। তাহলে রুট ওভার ফোর কে শুধু দুই লেখা যায় এবং রুট টু কে ভাঙানো যায় না বা এটার বর্গমূল পাওয়া যায় না, এটা বর্গমূল দশমিক আসে, এই জন্য আমরা এইভাবে এটা রাখবো, অর্থাৎ রুট এইট কে আমরা লিখতে পারি টু রুট টু। তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান আমরা পেলাম এবং স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান আমরা সিক্স পেলাম। এখন এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করতে হবে, তো এটা করার জন্য আমাদের আবার সেই এ প্লাস ওয়ান বাই এ এখান থেকেই আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে আমরা ঘন করে দিই, ঘন সূত্রটা অ্যাপ্লাই করি, যে ঘন সূত্রটা কিন্তু আবার আমি মনে করিয়ে দিই যে ঘন সূত্রটা এরকম যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমি অনুসিদ্ধান্ত ইউজ করতেছি না, অনুসিদ্ধান্ত ইউজ করে তোমরা মান নির্ণয় করতে পারতাম। তাহলে আমরা এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করে আমরা লিখি যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ। তাহলে দেখো এ কাটা গেল, পরের লাইনে হবে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট টু এবং এই থ্রি এই থ্রি। এখন এই যে থ্রি ইন্টু টু রুট টু এটা ডান পাশে গেলে এখানে মাইনাস আসবে, অর্থাৎ প্লাস আসে ডান পাশে সমান চিহ্নে ওপার গেলে মাইনাস হয়, অর্থাৎ এখানে সিক্সটিন রুট টু থেকে মানে সিক্স রুট টু বিয়োগ করে দিলে টেন রুট টু হয়। তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন প্রদত্ত রাশি আমরা লিখি যে রাশিটার মান নির্ণয় করবো। তো আগেই বলেছি যে এই রাশিটার সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান টেন রুট টু, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হচ্ছে সিক্স এবং এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট টু। তাহলে দেখো এই যে এই টেনের সাথে সিক্স গুণ করে দিই তাহলে ছয় দশে ষাট হয়, তাহলে সিক্সটি রুট টু মাইনাস টু রুট টু, অর্থাৎ ষাট রুট টু থেকে দুই রুট টু বাদ দিলে আটান্ন রুট টু হয়, এটাই হচ্ছে অ্যান্সার।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।